আজকে কল্যাণী থেকে চম্পা মাসি মেশো মশাই আর মাসি মেশো ছেলেও আসবে। পাবদা মাছগুলো দেখো, এক একটা মাছের ডিমও আছে। শাশুড়ি আর বৌমা মিলে দুজনে মিলে একটু চামার সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িতে এসে সবকিছুই কিন্তু আমি শিখে গেছি। এই যে এদিকে আমি সমস্ত কিছু সাজাচ্ছি, এক কড়াই বানিয়েছিলাম আমি, এক কড়াই শেষ। আমি লাল মিষ্টিটা পছন্দ করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন। পায়েলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করেছিলাম, এখন তো সন্ধে 6:30 বাজে। আজকে আমি সকালবেলা প্রথমে 7টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে তারপরে বাজারে গেছি, বাজার করেছি, মাছ কিনেছি, তারপরে তার সঙ্গে আরও যা যা লাগবে আদা রসুন সমস্ত কিছু কিনেছি, এসে সমস্ত কিছু রান্না করেছি। তার কারণ হচ্ছে আজকে কল্যাণী থেকে চম্পা মাসি মেশো মশাই আর মাসি মেশো ছেলেও আসবে, মানে হচ্ছে আমার শাশুড়ির বিস্তৃত বোন আসবে। তো সেজন্য অনেক দিন পর দেখা হবে, আর আমি রান্নার ভাতটা আমার উপরেই পড়েছে। আজকে সমস্ত কিছু রান্না বান্না করবো, শাশুড়ি মা ভাতটা করবে আর লুচি করবে, আর আমি তার সঙ্গে আজকে কষা কষা আলুর দম বানাবো, কারণ লুচির সঙ্গে আলুর দমটা খেতে খুব ভালো লাগে। আর আমার হাতে আলুর দম কিন্তু সবাই পছন্দ করে। আজকে সকালবেলায় ছোট মাসি ফোন করেছিল, ছোট মাসি জিজ্ঞাসা করছে আমার শাশুড়িকে যে কী রান্না করছিস ব্রেকফাস্টে, এলে কী ওরা এসে কী খাবে। তো মা বলছে যে লুচি করছি, বলছে তার মানে পায়ের আলুর দম করবে, মানে মাসি ওটাতেই বুঝে গেছে যে লুচি বলেছে আর আমি আলুর দম করবো। দিয়ে আমার মানে শাশুড়ি মা বলতে দেখেছে ছোট মাসি ওটাতেই বুঝে গেছে, মানে আলুর দম মানেই হচ্ছে পায়েল। তো যাই হোক, সেগুলো সমস্ত কিছু তো রান্না করেছিলাম, তার সঙ্গে আরও অনেক কিছু রান্না বান্না করেছি, যেটা হচ্ছে মানে পাবদা মাছটা করেছি, একদম মানে অন্যরকম খেতে হয়েছিল, যেটা সবসময় ভালো লাগে আমার হাতে পাবদা মাছটা সবাই পছন্দ করে। আর একটা জিনিস করেছি, সেটা সুমনের প্রচণ্ড ফেভারিট এবং অনেকদিন ধরেই আমাকে বলছিলো যে সেটা কবে করবে, সেটা কবে করবে, দিয়ে ফাইনালি আজকে করেছি। আর ওইটা নিলে ওরা কিছু মানে লাগে না, তার সঙ্গে আর কিছু ভাজাভুজি লাগে না, ওটা দিয়েও অর্ধেক ভাত খেয়ে নেয়, ঠিক আছে। অন্য সময় কি অন্য কিছু ওটার সঙ্গে অন্য ভাজাভুজি লাগে, আলু ভাজা, পটল ভাজা বা ভেন্ডি ভাজা বা কাঁঠালের যে বীজগুলো আসে আটি ভাজা, সেটা দিয়ে খেয়ে নিতে পারি। এইটা ওর এত ফেভারিট, মানে আমি মানে ভাবতেই পারিনি যে এইটা ওর এত ভালো লাগবে। তো যখনই বানায় বলে খুব ভালো হয়, তো সেটা বানিয়েছিলাম এবং এক কড়াই বানিয়েছিলাম আমি, এক কড়াই শেষ। আর মাছটা তো রান্না করেছি, কি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কলকাতায় থাকলে আমার ডেইলি রুটিনের মধ্যে এটা একটা, প্রথমে আমাকে চিয়া সিড খেতে হবে, যেটা শাশুড়ি মা সকালবেলা উঠে ভিজিয়ে দেয়, এটা সবার আগে আমি খাবো। এবার হাত দিচ্ছি কাজে, দেখো শাশুড়ি মায়ের দিকে কচুগুলোকে কেটে রেখেছি, একটা তরকারি করবে, যদিও আজকে এটা লাগবে না কালকে করবে, ওদিকে পটল ভাজাটা আজকে করবে ডালের সঙ্গে খাওয়ার জন্য, আর এটা হচ্ছে কাঁঠালে যে বীজগুলো হয় সেগুলো, এগুলো দিয়ে তরকারি করবে। আর আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছ। পাবদা মাছগুলো দেখো, এক একটা মাছের ডিমও আছে, সাইজগুলো কিন্তু একদম পারফেক্ট, খেতে কিন্তু খুবই ভালো হবে বললো। তো আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছ, আর নিয়ে এসেছি বিজয়দার বেস্ট মাছের মাথা। আলুর দমের জন্য আলুগুলো নিয়ে নিয়েছি, এই আলুগুলো ফার্স্টে সব ছাড়িয়ে নেবো, সব কটাই লাগবে। আর টমেটো নিয়ে এসেছি, আদা রসুন ধনে পাতা যা যা আমার লাগবে আজকে রান্নার জন্য সব কিছু নিয়ে এসেছি। দেখো আলুগুলোকে কেটে নিয়েছি, এমনভাবে আলু তরকারিটা বানাবো যাতে রাতেও হয়। এখানে ধনে পাতাও নিয়েছি, আর এগুলোকে আগে পেস্ট করে নিই যেগুলো লাগবে, সবই তো মোটামুটি কাটা হয়ে গেছে, বাকি এগুলো দেখো আমি পেস্ট করে নিয়েছি, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। একটু ফাঁকে চা করে নিলাম, শাশুড়ি আর বৌমা মিলে দুজনে মিলে একটু চা খেয়ে নেবো, তারপর রান্না আমি শুরু করব। চলো দিয়ে আসি চাটা। কষা কষা আলুর দম হচ্ছে, মাসি মেশো এসে সঙ্গে সঙ্গে পাবে গরম গরম লুচি আর আলুর দম। আর মাসি মেশো ছেলে নাম হচ্ছে সৌগত, অনেকদিন পর আসছে, আর এই মাসির সঙ্গে আমার বিয়ের আগে আলাপ হয়েছিল, আমাকে খুব ভালোবাসে এই মাসি। কথাতেই আছে মেয়েরা দশভুজা, এটা কিন্তু সত্যি কথা, মেয়েরা পারে না এমন কোনো কাজ কিন্তু নেই। এই যে আমি বিয়ের আগে কোনো কাজই হয়তো মানে এই যে মাছের নুন হলুদ মাখানো, মাছ ধোয়া কিছুই জানতাম না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িতে এসে সব কিছুই কিন্তু আমি শিখে গেছি। আর আমি এমন একটা মেয়ে না যে আমি একা একা খাবো আর শাশুড়ি মা শুধু রান্না করবে, সেটা আমার ভালো লাগে না। যখনই বাড়িতে কোনো লোকজন আসে তখনই কিন্তু আমি এগিয়ে যাই এবং চেষ্টা করি যে সেই রান্নাগুলোকে করার, ভালোভাবে মন দিয়ে করার, এবং সবাই যেন খেয়ে ভালো বলে। আমি কখনোই চাইবো না যে শাশুড়ি মা একা একা ঘেমে শুধু রান্না করবে আর আমি বসে বসে খাবো, এতজনের রান্না যেহেতু থাকে। আর আমি কিন্তু মোটামুটি অনেকজনের রান্না করতে পারি, এটা আমার শাশুড়ি মাও বলে, প্রায় বলে পায়েল তুমি কিন্তু পারো, কারণ আমি 40 জনের সেই ইয়ে করেছিলাম, কাশ্মীর আলুর দম করেছিলাম লাফিং ক্লাবে যখন আর কি খাওয়ানো হয়েছিল। তো সব কিছুই আমার মনে হয় যে করা উচিত আস্তে
আস্তে শেখা উচিত। একদিন আমি রুটিটাও শিখে নেব, তাহলে আর কোনো আক্ষেপও থাকবে না। আর এই হচ্ছে মাছের মাথাটাও, দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম, আর কষা কষা আলুর দমটা হয়ে গেছে। কথা বলতে বলতে কখন আলুর দমটা হয়ে গেছে, লুচি দিয়ে কিন্তু আজকের আলুর দমটা জাস্ট জমে যাবে, আর মা এক্ষুনি লুচিও বেলবে। এই যে মা লুচি বেলছে, আর মাসিরা কিন্তু এসে গেছে, বৃষ্টিতে একটু ভিজে গেছিলো তাই এসে একটু ফ্রেশ হয়ে নিল। আর মাসি বলছে আমি লুচিটা ভাজছি, তো মা শাশুড়িমা বলছে না পায়েল ভেজে দেবে, বলছে না ঠিক আছে পায়েল তো আলুর দম করেছে বাকি রান্না করবে আমি একটু ভেজে দিই, তাই মাসি ভাজছে লুচিটা। মাসি বলছে এখন আমাকে কিন্তু ক্যামেরার সামনে নিও না। আমি বলছি কেন, বলছে না না পরে আসবো পরে আসবো। দিয়ে এই নিয়ে হাসা হাসি হচ্ছিলো, রান্নাঘরে দাঁড়িয়ে বেশ একটুখানি গল্পই হচ্ছিলো আমাদের। আর লুচিগুলো দেখো কী সুন্দর ফুলকো ফুলকো লুচি, কী দারুণ ফুলছে, দারুণ লাগছে। এই যে লুচি হয়ে গেছে, এবার আমি সবাইকে গিয়ে খাবারগুলো সার্ভ করে দিই। এই যে এদিকে আমি সমস্ত কিছু সাজাচ্ছি, আর যেটা তোমাদের বলছিলাম যে ওই যে আমি কেউ বাড়িতে আসলে সুদূরম্বায় বসে থাকতে পারি না, যদি আমার শরীর খারাপ না থাকে তাহলে আমি চেষ্টা করি সবাইকে এন্টারটেন করার, সবার সঙ্গে একটু বসে গল্প করার, এবং যতটা পারি রান্না করে দেওয়ারই কিন্তু ট্রাই করি। আর মাসি নিয়ে এসেছে মিষ্টি, আর মিশো ভাইয়ের মনে আছে কিন্তু যে আমি লাল মিষ্টিটা পছন্দ করি, সেটাই মাসি বলছে। তো দু রকমের মিষ্টি এনেছে, আর দেখো এখানে হচ্ছে এটা সৌগত, মাসি মেশোর ছেলে, বলছে খুব ভালো লেগেছে। আর সৌগত আমার সাথে ইয়ার্কি মারছে, বলছে আমি যখন ভালো বলে দিয়েছি আলুর দমটা ভালো হয়েছে মানে সবই ভালো হয়েছে, মানে খুব ভালো হয়েছে খেতে। এই আর কি গল্প করছিলাম, এদিকে মাসি ওইদিকে বসেছে ক্যামেরা সাইড, তো একটু ক্যামেরার সামনে কীভাবে কী বলবে বুঝতে পারছে না, তবে বলছে আলুর দমটা পায়েল খুব খেতে ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। আর এই যে আমি যেটা বলছিলাম আমার বরের ফেভারিট মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটাও খুব খেতে ভালোবাসে, শাশুড়িমার হাতেরটাও পছন্দ করে আমারটাও পছন্দ করে, ভালোই হলো দুজনেরটাই ওর খাওয়া হয়ে যায়। আর ওটাই তোমাদেরকে যেটা আজকে বললাম যে আমি যখনই কলকাতায় থাকি কিছু না কিছু চেষ্টা করি রান্না করার, যেমন শ্বশুরমশাইয়ের বার্থডে, শাশুড়িমার বার্থডে, শাশুড়িমা আমার বার্থডে সেলিব্রেট করে। আর এই হয়ে গেছে আমার হাতের বেস্ট একদম কাজু বাটা দিয়ে পাবদা মাছ। জাস্ট লাঞ্চ করে এলাম, লাঞ্চটা জাস্ট জমে গেছিলো, অসাধারণ খাবার ছিল, ডালটা তো এত ভালো হয়েছিলো, আমি হাফের বেশি তো ডাল দিয়েই খেয়ে নিয়েছি। আর এটা আমার ভালো লাগে, মানে ডাল দিয়ে মাথায় মাথা দিয়ে যেটা করে সেটা বেশ ভালো লাগে, পায়েল দারুণ করে ওটা। আগে মা করতো মার ওটাও ভালো লাগতো, এখন এটাও বেশ ভালো লাগে। আর কী হয়েছে না, তো যে কটা রান্না পায়েল ভালো করছে সে কটা রান্না মা পায়েলকে পুরো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে যে রান্নাগুলো পায়েল ভালো করে, যেমন এই পাবদা মাছ, তারপরে ওখানে পমফ্রেট মাছ, তারপরে মাছের মাথার ডাল, চিকেনটা এখন খুব ভালো করছে, তারপরে মাটনটা তো আগে থেকেই বরাবর খুব ভালো করতো, তো এই ম্যাক্সিমাম রান্নাগুলো না মানে মাও পায়েলের উপর দিয়ে দিচ্ছে, কারণ পায়েল খুব ভালো করছে। আর এতে সুবিধা কী হয়েছে, মার হাতের রান্না তো ভালোই লাগে, মার হাতের রান্না তো যেগুলো মা ভালো করে সেগুলো খাচ্ছি, আর তার সাথে সাথে পায়েল যেগুলো ভালো করে সেগুলো খাচ্ছি, তাহলে বাড়িতে কী হচ্ছে বেস্ট বেস্ট আইটেমগুলো হচ্ছে, আর অসাধারণ পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছে, বুঝতে পারছো। মানে এই যে ভালো রান্না করা, মা আর বউ দুজনেই যদি ভালো রান্না করে না, তাহলে এই কম্বিনেশনটা পুরো একদম বেস্ট, মানে এর থেকে বেটার কিছু হতেই পারে না। মাছের মাথা দিয়ে ডালটা তো যে ভালো হয়েছে, কিন্তু পাবদা মাছটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে। অ্যাকচুয়ালি পাবদা মাছ, পমফ্রেট মাছ, এইসব জিনিসগুলো মানে এই ধরনের মাছগুলো পায়েল দুর্ধর্ষ করে, আর টেস্টটা এত ভালো হয়, মাছটা এত সুস্বাদু খেতে হয় না কি বলবো। মানে পুরো আইটেমটা অ্যাজ এ হোল যদি তোমরা বলো না, বা যদি টেস্ট করো, মানে অসাধারণ লাগবে। আর পায়েল ভালো রান্না করে এটা মানে এটা সত্যি ভাগ্য ভালো আমার, মানে এক্সট্রা, মানে মা তো ছিলই, মার সাথে সাথে বউ এখন একসাথে অ্যাড হয়েছে, দুটো কম্বিনেশন হয়ে গিয়ে একদম বেস্ট হয়ে গেছে। দেখতে দেখতে এখন ঘড়ির কাটা 7টা, আমি যেটা করলাম সেটা হচ্ছে এদিকে চাদর পেতে নিয়েছি, বালিশের ওয়ার চেঞ্জ করেছি, কোল বালিশের ওয়ারও চেঞ্জ করে নিয়েছি। দু তিন সপ্তাহ অন্তর অন্তরই আমি কিন্তু চাদর পাল্টে ফেলি, না হলে না নোংরা হয়ে যায় তো, আর গা কুটকুট করে, তাই জন্য দু তিন সপ্তাহ অন্তর অন্তর কিন্তু আমি চাদরটা সবসময় পাল্টে দিই। জানলা খোলা থাকে, এবার জানলা থেকে ধুলো ঢোকে, তো তার যেহেতু আমাদের সামনে ফ্ল্যাটেই মানে কাজ হচ্ছে, বিল্ডিং উঠছে, তো ওই জন্য ধুলোবালি ওড়ে, তাই জন্য দু তিন সপ্তাহ অন্তর অন্তর আমার মনে হয় চাদরটা পাল্টে দিলে বেস্ট হয়, না হলে কুটকুট করবে, সেজন্য পাল্টে দিলাম। আর এই চাদরটা, এই যে গ্রিন কালারের চাদরটা, এটা আমাকে রীতা কাকিমা দিয়েছিলো, এর আগে আমি বহুবার পেতেছি এই চাদরটা, আমার খুব ফেভারিট, পুরীর চাদর আমার খুব ভালো লাগে, আর কাকিমা আমাকে ভীষণ ভালোবাসে, প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমাকে পার্সোনালি মেসেজ করে যে পায়েল এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা খুব ভালো লেগেছে, পায়েল ওই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, তুমি এই কথাগুলো খুব ভালো বলেছো, মানে সব কিছু কাকিমা আমাকে আলাদা করে কমেন্ট করে, মানে আমাকে হোয়াটসঅ্যাপে কথা হয় আমার সঙ্গে, আর আমাকে ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে, পুরীতে গিয়ে আমার জন্য চাদর, খাজা এই সমস্ত পাঠিয়েছিল, বলে তোমার ব্যবহারটা খুব আকৃষ্ট করে, তুমি খুব ভালো মনের মানুষ,
তো আমাকে খুব ভালোবাসে কাকিমা। আর কাকিমা, তারপর আছে কাকু, লালটু দাদা, দিদি, বাচ্চাটা সবাই ঘুরতে যাচ্ছে শিলং, মেঘালয়, এগুলো ঘুরবে। যেটা ট্রাভেল সুমন, মানে সুমন মানে হচ্ছে সুমন মানে আমার বর, তোমার জানো সবাই, তাও বলে দিচ্ছি। তো সুমন সমস্তটা অর্গানাইজ করে দিচ্ছে। দাদারা এই জুলাই মাসেই যাচ্ছে, মেঘালয় ট্রিপটা করবে আর কি। এরা কাস্টমাইজ ট্রিপ করছে, গ্রুপ ট্রিপ নয়। গ্রুপ ট্রিপ হলে তো আমরা যাই কাস্টমাইজে, তারাই যায়, আমরা হোটেল গাড়ি সমস্ত কিছু ব্রেকফাস্ট ডিনার এগুলো করে দেওয়া হয়। তো সবাই যাচ্ছে, হোপ ফর দ্য বেস্ট, যেন কাকু কাকিমার, দাদা, দিদি, বাচ্চাটা সবার যেন ট্রিপটা খুব ভালো লাগে। সুমনই সমস্ত কিছু বুকিং করে দিয়েছে। আর কাকিমা আমাকে বলেছিল যে সুমনের সঙ্গে ঘুরতে যাওয়ারও খুব ইচ্ছা, এটা ঘুরে আসি, তারপর একসঙ্গে সুমনা তোমার সঙ্গে ঘুরতে যাব। আমাকে খুব খুব ভালোবাসে, এই কালকেই মেসেজ করেছিল, মানে প্রায় প্রত্যেকবারই মেসেজ করে, ভয়েস মেসেজ পাঠায়। এতটা ভালোবাসা পাবো সত্যি আমি ভাবিনি, আমি সত্যি খুব লাকি, মানে মানুষ আমাকে এতটা কাছের করে নেয়, মানে জানি না আমার বিহেভিয়ার তাদেরকে আকৃষ্ট করে এবং আমাকে খুব ভালোবেসে ফেলে, এবং সবাই বলে আমি খুব সরল। সব থেকে বড় হচ্ছে আমার মধ্যে কোনো প্যাঁচ নেই, এটা সুমনও বলে সবসময় দেখবে, অন ক্যামেরাও আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার মনে প্যাঁচ জিনিসটা আমার ভালো লাগে না, ওই সমস্ত মানে ভাল লাগে না, যেরকম আছে সেরকমই। এই যে আজকে রান্নাবান্নাগুলো করলাম, সবাইকে খাওয়ালাম, এটা কিন্তু আমি সবসময়ই করে থাকি, যখনই বাড়িতে কেউ আসে আমার ভালো লাগে রান্নাবান্না করে খাওয়াতে। যদি আমি কলকাতায় উপস্থিত থাকি তাহলে তবেই, তাহলেই আমি শাশুড়িমাকে গিয়ে বলি রান্নাটা করবো, বা মা আমাকে বললো এই রান্নাটা করো। যেমন কালকেই তেলাপিয়া মাছ করেছিলাম, সবটা তো সবসময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, অনেক সময় অনেক কিছুই রান্নাবান্না করে থাকি যেটা সবসময় ভিডিওতে দেখানো হয় না কাজের মধ্যে বা কাজের চাপে, তো সেগুলো চেষ্টা করি, তো এটা আমি বরাবরই করি, আমার ভালো লাগে। এই আর কি, এই নিয়েই ভালো মুহূর্তগুলো নিয়ে জীবনটা কাটাতে চাই, হাসি মুখে আনন্দে জীবনটা উপভোগ করতে চাই আর কি। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইওরসেলফ। চলো আজকের মতন টাটা।